আমাদের 24% জমির আলু চাষ করছি। আজকে আমরা আলু তুলতেছি, আলুগুলো বেশ ভালো হয়েছে, আর অল্প একটু তোলা হয়েছে। জমিটা দেখে অনেক বড় মনে হয়, বেসিক্যালি এটা 28%। এখানে আমাদের আদিয়ারকে বাড়ি করতে দেওয়া হয়েছে, এই জন্য জমির পরিমাণটা একটু কমে গেছে। মহিলারা আলু তুলতেছে আর পুরুষগুলো আলু নিয়ে যাচ্ছে। আলুর ফলন অনেক ভালো হয়েছে সবাই বলতেছে। আলুগুলাতে অনেক কিউট লাগতেছে দেখে, প্রত্যেকটাই সমান সমান। আশা করি 2-1 ঘন্টার মধ্যে আলু তোলা শেষ হয়ে যাবে। আমার সাথে হিসাব করেন না তাহলে অনেক বেশি পাইবেন, হিসাব যখনই করবেন তাই জীবনের তরে ঠকি যাইবেন। এই ওখানে কেন করতেছিস, এইদিকে না করে। কি আছে ডাব, কেন আছে কোথায়, ওখানে ইঁদুর ইঁদুর ধরছে ক্ষেতটাতে। তারপরে আলহামদুলিল্লাহ যেভাবে আলু হচ্ছে, আরো তো ইয়ে আছে, অধিকার আছে, তো খোয়ায় না কেহ। শেখ আহমেদ এখন বসে বসে দেখতেছে। আলু 6 জন মহিলা আলু ম্যানেজার আলু আর 2 জনকে নিয়ে আলুগুলো বাড়ি নিয়ে যাচ্ছে। আলু কি ভালো হয়েছে না খালা? এইরকম আলু কি হয় না, কারো হয় নাই? মানে পাড়াতে এইরকম আলু কারোই হয় নাই? তাই নাকি? ঘুরাঘুরি করছো তো কেন কাসু, একটা তো বিশ্বাস আছে। না না, মুই সরাসরি এটি আসছো, গ্রামের মানুষদের সাথে গ্রামের ভাষায় কথা বলতে হয়। আমার হাজবেন্ড আবার গ্রামের ভাষায় কথা বললে আবার খেপে যায়, কিন্তু আমার ভালো লাগে গ্রামের ভাষায় কথা বলতে। ছোট ছোট আলুগুলো পিছাই গেছে, আমি এবার এগুলো তুলতেছি, বেশি ছোট না, সবগুলো সমান। অনেক ভাল লাগতেছে, আমি প্রথম আলু গাছছি সে আলু এত সুন্দর ফলন হয়েছে।